মাদারীপুর জেলায় এই প্রথম। কিন্তু আমরা বাংলাদেশে আমরা জাতীয় সংসদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়নের সকল ক্ষেত্রে ইভিএম ব্যবহার করে আসছি 3 বছর। এই 3 বছর এবং আগেও আমরা ব্যবহার করেছি। তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ভোটার এর উপস্থিতি এবং সর্বাধিক কাস্টিং ভোট হয়েছে এই রাজ্যে, যেটা নির্বাচন কমিশনের ইভিএম এর ভোটের ইতিহাসে সবচেয়ে সর্বাধিক। এবং এটার জন্য আমরা আমাদের যে ভোটার যে সিস্টেম যে কাজ, এই ধরনের হলে আমরা যেটা মনে করেছি যে ইলেকশন কমিশনে আমরা প্রস্তাব দেবো যে এই ক্ষেত্রে আমরা আরও ইভিএম মেশিনের ভোট কক্ষ বাড়িয়ে দেব। ইভিএম মেশিনের কক্ষ যদি আমরা আরও বাড়িয়ে দিই সেই ক্ষেত্রে আমাদের এটা সল্ভ হবে। এই প্রথম আমাদের অভিজ্ঞতা হলো, যেখানে একসাথে সকাল 9টায়